नमस्कार बंधुरा आमी प्रणय मजुमदार एवं आमार यूट्यूब चैनल एस्ट्रो प्रणयते आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। एई भिडियोटा कन्या राशिर भिडियो। आपनि जदि कन्या राशिर मानुष हन बा आपनार जदि कन्या राशि हय आपनि नतून बछर 1428 की फल पाबेन बा की रेजाल्ट पाबेन तार आलोचना बा तार पूर्वाभासगुलो आमी आपनादेर काछे करब बा करार चेष्टा करब। आमार चैनलटा भालो लागले सबस्क्राइब करबेन एबं बेल आइकनटा किन्तु प्रेस करे नेबेन कारण प्रत्येक दिन ज्योतिष भित्तिक तथ्यगुलो आमी आपनादेर काछे तुले धरि बा धरार चेष्टा करी। चलून आलोचनाटा शुरू करी। आलोचनाटा शुरू करार चेष्टा करी कि होते पारे बछर शुरू प्राक्काले कि होते चलेछे एबं कन्या राशिर मानुषजनदेर क्षेत्रे कि हबे एकटा जिस्ट आपनादेर काछे आलोचना करी। दुटो कथा तार आगे बोले राखी, प्रत्येक दिनई बोली राशिफल शुरूर समय जे राशिफलटा चलार पथेर गाइड हिसाबे निन, बंधु हिसाबे निन, बड़ो सिद्धान्त कारोर साथे आलोचना करे निन। देखुन प्रत्येकटा राशिरई तो किछु मानुष थाके जादेर कोनो मेजर रोगे भुगछेन, सेटा मेष राशिर मानुष होते पारेन, मीन राशिरও মানুষ होते पारेन, आलादा ব্যাপার এটা, কিন্তু এটা জেনারেল প্রেডিকশন। ধরুন কোনো মেষ রাশির মানুষ ক্যান্সার হয়েছে, আবার কোনো মেষ রাশির ছেলে বা মেয়ে আজকে হয়তো জন্মাচ্ছে, তার রেজাল্টের তো তারতম্য ঘটবে, ফলের তো তারতম্য থাকবে। এটা একটু কাইন্ডলি বুঝুন। অনেকে এই জায়গাটা বুঝতে পারেন না বা বুঝতে চান না, তাই এটা কিন্তু দয়া করে আপনাদের বোঝার প্রয়োজন রয়েছে। সেখান থেকে আলোচনাটা শুরু করব বা সেখান থেকে আলোচনাটা শুরু করার চেষ্টা করব। দেখুন कन्या राशि जातक बा जातिकादेर जोन्नो तीनटे ग्रहेर बलबत्ता सबचेये बेशी प्रयोजन हय। प्रथम हच्छे बुध, द्वितीय हच्छे शुक्र। बुध राशिर अधिपति माने शरीर, मानसिकता एवं कर्म। द्वितीय हच्छे शुक्र अर्थ एवं भाग्येर कारक ग्रह, अर्थ देखे एवं भाग्य देखे, भाग्य तो मानुषेर शेष कथा बोले। आर तृतीय हच्छे शनिदेव पंचमपति, पंचम माने हच्छे मेधा, प्रतिभा, ज्ञान, आध्यात्मिकता, पंचम प्रेम, पंचम सन्तान, समस्त जिनिसगुलो जेगुलो आमादेर जीवनेर बेसिक डिमांड। ताई एई तीनटे ग्रह किन्तु निर्भर करे एकटा कन्या राशिर छेलेर बा मेये बा मानुषेर क्षेत्रे तार कतटा एगिये जाओया थाकबे, कतटा प्रोग्रेस थाकबे, कतटा सक्सेस थाकबे, एटाई सबचेये बड़ो ब्यापार। सेइखान थेके आलोचना करब। बछर शुरू हच्छे बुध नीचस्थ अवस्थाय, शुक्र अष्टमे बसे थाकछे, रवि शुक्रेर जोग थाकछे, তাই এবং এই কানেকশনগুলো বছরের শুরুতে প্রত্যেক বছরই একই রকম প্রায় থাকে। দেখবেন কন্যা রাশির জাতক বা জাতিকারা সারা বছরই একটা মনের ওপর চাপে ভুগতে থাকেন, নিজেকে ঠিকমতো শো অফ করতে পারেন না, নিজের কথা ঠিকমতো তুলে ধরতে পারেন না। আমি দেখেছি এটা অনেকের ক্ষেত্রে নাও মিলতে পারে, কিন্তু অনেকের ক্ষেত্রে মিলবে। এটা এই জায়গাটা কিন্তু থেকে যায়, কারণ বুধ প্রত্যেক বছরই এই সময়টা নিচস্থ অবস্থায় থাকে। বছর শুরুর সময় এক এক বছরটা হয়তো ফারাক ঘটে, কিন্তু আমরা বাঙালি আমাদের ক্ষেত্রে এই জায়গাটা থেকে যায়। এবং কন্যা রাশির ভাগ্য কিন্তু পুরোপুরি কোনো সময় সাথ দেয় না, লক্ষ্য করে দেখবেন আপনারা, এটা বেসিক। তারপরে তার রাশিচক্র, জন্মকালীন রাশিচক্র। একটা ছেলের হয়তো দেখা যাচ্ছে জন্মেছে ভাগ্যপতি ভাগ্যতে অবস্থান করছে, আবার একটা ছেলে দেখা যাচ্ছে জন্মেছে তার ভাগ্যপতি ষষ্ঠে বসে আছে বা অষ্টমে বসে আছে। দুজনে আলাদা রেজাল্ট পাবেন, পেতেই হবে। এবং তার সাথে সাথে জন্ম কোন পরিবেশে কোন স্থিতিতে জন্মাচ্ছে। একটা ছেলে যার বাবার ইনকাম হয়তো মাসে 2 লক্ষ টাকা, তার যা স্ট্যাটাস, তার যা স্ট্যান্ডার্ড অফ লিভিং বা তার যা যোগ্যতার দাম বা তার বাবার সাপোর্ট, আর একটা ছেলের বাবা হয়তো পার ডে 200 টাকা ইনকাম করেন। কাউকে আমি ছোটো করছি না, আমার কি ক্ষমতা আছে ছোটো করার, জাস্ট আপনাদের বলছি দুজনে তো এক ফল পাবেন না। কন্যা রাশির ক্ষেত্রে প্রথম যে ধাপ, প্রথম যে কথা, শরীর কিন্তু ভালো থাকবে। বুধ রাশির ওপর যেহেতু দৃষ্টি দিচ্ছে, শরীর নিয়ে ব্যাপক কোনো ক্ষয়ক্ষতির জায়গা নেই। তবে বুধ নিজস্ব যেহেতু ছোটোখাটো প্রবলেম, পেটের প্রবলেম, পেটের সমস্যা, হজম সংক্রান্ত প্রবলেম, এনার্জি লেভেলে কিছু ঘাটতি তৈরি হবে বা থাকতে পারে। কিন্তু যারা বড় অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, আশা করব আপনাদের শরীর কিন্তু ভালো হবে, শরীর কিন্তু ভালো হতে পারে, হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এটা প্লাস পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে গুরুজনদের শরীর। এটা এক্সপেক্ট করতে পারি বাবা মায়ের শরীর কিন্তু অনেকাংশে বেটার হচ্ছে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন বা আপনার যদি কন্যা রাশি হয়, আশা করব আপনার পিতা বা আপনার মাতা বা আপনার যারা সিনিয়র পারসন, যাদের আপনি ভালোবাসেন, কাছের মনে করেন, তাদের শারীরিক সুস্থতা কিন্তু অনেকাংশে থাকছে বা অনেকাংশে থাকবে। এটা যথেষ্ট ভালো দিক বা এটা যথেষ্ট পজিটিভ পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে অর্থ, ধনস্থান, দ্বিতীয় ভাব, দ্বিতীয়াপতি দ্বিতীয়াকে দেখছে, প্লাস পয়েন্ট। অভাব হবে না, কিন্তু দ্বাদশপতিও দেখছে, एवं रवि शुक्र दारिद्र्य जोगे बछर शुरू होच्छे फले कि होबे एकटा फिनान्शियल क्राइसिस किन्तु थेके जाबे जुगिए जाबे किन्तु भालो सेविंग्स भालो जमानो एटा पाबेन ना। भालो सेव करते पारा भालो जमाते पारा अनेकटा मोटा बैंक बैलेंस करते पारा एटा किन्तु चाप थाकछे। ताई कन्या राशिर मानुष अर्थर ब्यापारे खर्चार ब्यापारे अर्थनैतिक दिकगुलो के ठीकठाक मतो नियंत्रण करार ब्यापारे ना सतर्क बा सजाग बा सचेतन थाकुन। आपनार जदि कन्या हय बा आपनि जदि कन्या राशिर मानुष हन माने कन्या हय माने कन्या राशिर मानुष हन ए दिकटा किन्तु खेयाल राखते हबे बा ए दिकटा एकटु सचेतन बा साबधान थाकते हबे। परेरटा हच्छे एकटा जिनिस किन्तु खूब भालो बहु कन्या राशिर मानुषेर मध्य ईश्वर अनुभूति थाके आध्यात्मिकता थाके ईश्वर पेते चान। जे धर्मेर मानुष हन आपनि हिंदू हन आपनि मुस्लिम हन आपनि क्रिश्चियान हन बौद्ध हन जे धर्मेर मानुष हन प्रत्येके तार मतो करे तार धर्मेर देवता बा देवी बा সেইভাবে ডাকতে চান বা ডাকেন। আমি বলবো এই দিকটা কিন্তু যথেষ্ট পজিটিভ বা পজিটিভ দিক হচ্ছে আধ্যাত্মিকতা থাকছে ঈশ্বর অনুভূতি আসতে পারে সাহস বাড়তে পারে যোগাযোগ বাড়তে পারে অনেক বন্ধুবান্ধব তৈরি হতে পারে এবং অনেক পাশে থাকার মানুষ কিন্তু আপনারা পেতে পারবেন বা পেতে পারেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন বা আপনার যদি কন্যা রাশি হয়। এটা কিন্তু যথেষ্ট ভালো দিক হচ্ছে। তাই বাইরে বাইরের যে দিক বাইরের যে জীবন সেখানে কিন্তু সংযোগগুলো বাড়ছে কন্ট্যাক্টস বা যোগাযোগগুলো কিন্তু বাড়তে চলেছে আপনার যদি কন্যা রাশি হয়। পরের ধাপ হচ্ছে পারিবারিক দিক পারিবারিক জীবন। চতুর্থপতি ষষ্ঠতে চতুর্থ মানে হচ্ছে আমাদের পরিবার আমাদের মন ষষ্ঠ মানে হচ্ছে অসুস্থতা শত্রুতা চতুর্থ হচ্ছে পরিবার। তাই পারিবারিক সুস্থতার জায়গা কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না মানে মানসিক দিক থেকে ছোটোখাটো গোলযোগ पारिवारिक शांतिते अभाव परिवारेर मेम्बारदेर मध्य इगो चले आसते पारे छोटोखाटो जिनिसगुलो निये इगो रिलेटेड प्रॉब्लेम छोटोखाटो भूल बोझाबुझि किछु क्षेत्रे कथा काटाकाटी एगुलो किन्तु चलार जोग बंधुरा देखाচ্ছে। आपनि कन्या राशिर मानुष होले बा आपनि कन्या राशिर जातक जातिका होले एई जायगाटा बा एई दिकटा एकटु साबधाने बा सतर्कभावे बा संयतभावे चलुन। इभेन हाजबैंड वाइफेर मध्येও बड़ो प्रॉब्लेम नेই बड़ो प्रॉब्लेम चलले मिटबे बड़ो गोलोजोग जादेर चलছে स्वामी स्त्रीर मध्य बड़ो अशांति चलছে तादेर क्षेत्रे भालो रेजाल्ट आसছে किन्तु नर्माली खुचरो अशांति किन्तु लागबे लेगे थाकबे এটা বলা যেতে পারে। তাই আপনি কন্যা রাশির জাতক জাতিকা হলে পারিবারিক শান্তির দিকটা খেয়াল রাখুন স্বামী স্ত্রী সম্পর্কের জায়গাটা সংযত রাখুন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে আরও বন্ডিং বা দুজনের মধ্যে ভালোবাসা বা দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্টগুলো অনেকটা বেশি করে করার বা করে নেওয়ার আমার তো মনে হয় প্রয়োজন রয়েছে বা চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমিক বা প্রেমিকারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। পুরনো প্রেম ফিরে আসতে পারে প্রেমের গোলযোগ কমতে পারে নতুন প্রেম জীবনে আসতে পারে অর্থাৎ প্রেম সংক্রান্ত বিষয় কন্যা রাশির ক্ষেত্রে অবশ্যই পার্সন হিসাবে ভ্যারি করবে পাঁচজন মানুষের ক্ষেত্রে পাঁচজন পাঁচ রকমের ফলাফল হবে। বাট এটা আপনাদেরকে বলতে পারি কন্যা যদি আপনার রাশি হয় বা আপনি যদি কন্যা রাশির মানুষ হন ওভারঅল আপনারা যদি একটু চেষ্টা করেন একটুখানি ঠিকঠাক মতো নিজেদেরকে নিয়োজিত করেন বা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনি আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা সর্বক্ষেত্রে ভালো রেজাল্ট বা ভালো ফল পেতে পারবেন। তাই প্রেমের ব্যাপারে যাদের প্রবলেম চলছে গোলযোগ চলছে অসুবিধা চলছে অশান্তি চলছে চেষ্টা করুন না একটু ভালো করার। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য পুরনো প্রেমও কিন্তু ফিরে আসতে পারে চাইছেন যাদের এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু একটা ব্যাপার বুঝুন রাশির দ্বিতীয় বুধের দৃষ্টি রবির দৃষ্টি যেহেতু পড়ছে আপনাদের বাক সংযত করতে হবে। আপনাদের মধ্যে অনেক সময় মাথা গরম করা রাশির উপর মঙ্গলের দৃষ্টি মাথা গরম করা রাগ জেদ বৃদ্ধি পাওয়া এবং অসংযত অসংলগ্ন কথাবার্তা বেরোতে পারে। তাই এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বিদ্যাস্থান কিন্তু যথেষ্ট শুভ পড়াশোনা করে সাকসেস বার করা বিশেষত যাদের সামনে অনেক কটা পরীক্ষা রয়েছে বাচ্চা ছেলে মেয়ে যারা মাধ্যমিক দেবেন এইচএস দেবেন দেখুন 2, 3, 4, 5 এই বাচ্চারা এই মুহূর্তে পড়াশোনা নিয়ে বা তাদের গার্জেনরা হয়তো অডিট থাকতে পারেন কিন্তু হাতে অনেকটা সময় রয়েছে। বাট যারা মাধ্যমিক দেবেন যাদের এইচএস দেবেন বা এই ধরনের যাদের পড়াশোনাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসের জায়গা বেটার হচ্ছে। তবে একটা কথা বলবো খুব বাচ্চাদের ক্ষেত্রে বা একটু যারা 7-8 পড়েন আরও বেশি করে মনোসংযোগ বাড়ান এবং আপনি যদি গার্জেন হন বা আপনি যদি বাবা মা হন আপনার ছেলে বা আপনার মেয়ের পড়াশোনার দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষায় সাফল্য নির্দেশ করছে उच्चशिक्षा निये टेंशन थाकबे चाप एकटा थाकबे मानसिक एकटा चाप थाकबे किन्तु साफल्य निर्देश करछे सफल हवाके निर्देश करछे उच्चशिक्षाय बेटारमेंटके निर्देश करछे माने मास्टार्स बा पीएचडी बा डक्टरेट बा जत हायर लेभेले जाबेन इवेन जारा विदेशे गिये पढ़ाशोना करछेन तादेर क्षेत्रे जारा করছেন তাদের ক্ষেত্রে অনেকটা বেটার সাফল্য নির্দেশ করছে সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পাওয়ার নির্দেশ করছে খুব ভালো হচ্ছে এগিয়ে যান এগিয়ে যেতে পারেন পড়াশোনার দিকটা একটু মনোসংযোগ বাড়াতে হবে একটা ব্যাপার দেখুন কারু মানে কাউকে আপনি খুব বেশি পড়াশোনার ব্যাপারে হেল্প করতে যাবেন না এটা কিন্তু আপনার জন্য ক্ষতি হতে পারে বা ফালতু বদনামের ভাগীদার হতে পারেন ফালতু বদনামের শিকার হয়ে যেতে পারেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন এদিকটা একটু খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন সন্তান সুখ যথেষ্ট ভালো এটা বলতে পারি আপনি যদি কন্যা রাশির মানুষ হন বা কন্যা যদি আপনার রাশি হয় হাজবেন্ড এবং ওয়াইফের যৌথ প্রচেষ্টায় সন্তান এবং সন্তান যাদের প্রেগন্যান্সি পিরিয়ড চলছে বেটার রেজাল্ট যাদের সন্তানের প্রতিষ্ঠা পাওয়ার মতো ব্যাপার রয়েছে তাদের ক্ষেত্রে একটু চাপ আসতে পারে মানে আপনার ছেলে ধরুন 25 বছর বয়স বা 20 বছর বয়স আপনার কন্যা রাশি আপনার ছেলে যে রাশি হোক বা মেয়ের যে রাশি হোক সন্তানের প্রতিষ্ঠা নিয়ে একটু চাপ হলেও সন্তান আসা সুস্থভাবে সন্তান হওয়া এটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেখাচ্ছে অবশ্যই ডাক্তারবাবুরা রয়েছেন তারা আপনাদের পাশে আছেন তারা আপনাদের সাথে আছেন তাই তাদের সাথে তো কথাবার্তা বলতেই হবে তাদের গাইড মেনে চলতে হবে কিন্তু ওভারঅল অ্যাস্ট্রোলজিক্যালি এই কথাটা আপনাদেরকে আমি বলতে পারি বা বলা যেতে পারে ষষ্ঠ ভাবস্থ বৃহস্পতি এজেড পার্সনদের থেকে সাবধান থাকবেন বছরে পুরোটাই এজেড পার্সন একটু বয়স্ক মানুষজন একটু সম্মানীয় ব্যক্তি বা অফিসের কোনো সিনিয়র পার্সন এনাদের থেকে আমি বলবো না এনার ক্ষতি করবেন কিন্তু এনাদের থেকে একটু সংযত থাকুন এনাদের থেকে একটু সাবধানী হয়ে চলুন ভাগ্য যেহেতু ফরে রয়েছে তাই বাধা বিপত্তিগুলো কাটিয়ে উঠবে বাবা মায়ের সাপোর্টগুলো পাচ্ছেন কিন্তু সাময়িকভাবে না কিছু গোলযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি করে দিতে পারে বা তৈরি করার জায়গা থাকছে বা তৈরি হয়ে যেতে পারে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আইনত গোলযোগ পুলিশি ঝামেলা কোর্ট কাছারির ঝামেলা যাদের চলছে তারা সতর্ক থাকবেন কন্যা যদি রাশি হয় রেজাল্ট আপনার বিপরীতে যেতে পারে বা ডিপ্রেশনের শিকার হয়ে যেতে পারেন এবং কন্যা রাশির ক্ষেত্রে নতুন করে পুলিশি ঝামেলা এবছর তৈরি হতে পারে কোনোভাবে তাই আপনাদের চলাফেরার জায়গা বা চলাফেরা করার ক্ষেত্রে আপনাদেরকে আমি সতর্কতা বা সংযত থাকা নিজেদের ঠিকঠাক মতো নিয়ে যাওয়া এটার জন্য প্রয়াসী হতে বলবো বা প্রচেষ্টা করতে বলবো কন্যা রাশি হলে কন্যা রাশির ক্ষেত্রে যারা নতুন কোনোভাবে ইনভেস্ট করতে চান প্রপার্টি জায়গা জমি বাড়িতে হাত দিতে চান বাড়ির কাজকর্মগুলো করতে চান তারা বেটার রেজাল্ট পাবেন কিছু ফ্ল্যাট কিনতে চাইছেন কোনো বাড়ি কিনতে চাইছেন কোনো জায়গা কিনতে চাইছেন বেটার রেজাল্ট আসতে পারে গাড়ি যারা কিনতে চাইছেন তাদের জন্য ভালো রেজাল্ট বা ভালো ফল আসতে পারে আপনার যদি কন্যা রাশি হয় বা আপনি যদি এই রাশির মানুষ হন তাই এটা বেটার দিক বা এটা যথেষ্ট ভালো দিক হচ্ছে বা ভালো ফল দিয়ে যাচ্ছে এটা আপনাদের বলতে পারি বা বলা যেতে পারে এটা নিয়ে চাপ নেই পরের পার্টটা কিন্তু মোস্ট ভাইটাল পার্ট কর্ম দেখুন আমি আপনাদের প্রথমেই বললাম কন্যা রাশির ক্ষেত্রে বুধ কর্ম দেখে বছরের শুরুতে বুধ নিচস্থ অবস্থায় বসে রয়েছে 1 নম্বর কথা এবং অষ্টম প্রতি মঙ্গল 10ম ভাবে বসে রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলকে মারক বলা হয় কর্মক্ষেত্রে বসে রয়েছে তাই হ্যাঁ এটা সত্যি কথা ফ্রেশার্সরা যারা ফ্রেশার্স নতুন চাকরির সন্ধান করছেন সুযোগ আছে নতুন চাকরির যারা মানে খুঁজছেন বা নতুন চাকরির চেষ্টা করছেন নতুন চাকরির জায়গায় ঢুকতে চাইছেন বেটার রেজাল্ট রয়েছে কিন্তু যারা এক জায়গায় চাকরি করছেন একটু সিনিয়র পারসন 5 বছর হয়ে গেল 7 বছর হয়ে গেছে 8 বছর হয়ে গেছে চাকরি করছেন আপনাদেরকে না আমি বলবো বন্ধুরা একটু সাবধান থাকবেন কর্মক্ষেত্রে কিন্তু প্রচণ্ড চাপ আসতে পারে কর্মক্ষেত্র নিয়ে একটা মানসিক অশান্তি কিন্তু তৈরি হতে পারে কর্মক্ষেত্রে সাবধানে না থাকলে লোকের বোঝা আপনার কাঁধে পড়বে বা লোকের বোঝা আপনাকে বইতে হবে তাই এই দিকটা বা এই জায়গাটা বন্ধুরা আপনাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে বা সতর্ক থেকে চাকরি করতে হবে যারা বাইরে গিয়ে চাকরি করছেন তারা বিশেষভাবে চেষ্টা করবেন আরও উন্নতি ঘটানোর কারণ দূরে চাকরি করার ক্ষেত্রে ধরুন আপনি কলকাতার মেয়ে আপনি চাকরি করছেন হায়দ্রাবাদে বা ব্যাঙ্গালোরে বা বিদেশে আপনার ক্ষেত্রে বেটার রেজাল্ট এলেও বেশিরভাগ ক্ষেত্রে কী হয় কলকাতার মেয়ে হয়তো সাউথ কলকাতার মেয়ে নর্থ কলকাতায় চাকরি করছেন বা বর্ধমানের মেয়ে কলকাতায় চাকরি করছেন বা মেদিনীপুরের মেয়ে কলকাতায় এসে চাকরি করছেন বা এই তো ব্যাপার হয় এই জায়গাটা কিন্তু চাপ থাকছে বা জব নিয়ে একটা প্রেসার বা টেনশন কিন্তু চলবে। ইভেন যারা এবছর চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা বুঝে শুনে এগোবেন, চাকরি যারা চেঞ্জ করতে চাইছেন তারা বুঝে শুনে এগোবেন, কর্মক্ষেত্রে খুব বেশি কাউকে বিশ্বাস করবেন না। ও আমার খুব ভালো চায়, ও আমার খুব ভালো হবে বা করবে, বা ও আমার কাজটা প্রত্যেক দিন করে দেবে, চাপ আছে বস, এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে। লাস্ট পার্ট হচ্ছে বিজনেস পার্ট। ব্যবসার জন্য কিন্তু খুব ভালো রেজাল্ট হচ্ছে যারা সিঙ্গেল বিজনেস করেন। সিঙ্গেল বিজনেস মানে আমি বলছি মানে আপনি মালিক, একার মালিকানা, আপনার আন্ডারে 500 জন কর্মচারী কাজ করতে পারেন কিন্তু মালিক আপনি। কিন্তু যাদের গ্রুপে বিজনেস বা পার্টনারশিপ বিজনেস তারা সতর্ক থাকবেন, শত্রুতার সম্মুখীন যে কোনো সময় হতে পারেন কন্যা রাশির ক্ষেত্রে। বিশেষত যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন একটু মেপে পা ফেললে তাদের ব্যবসা গ্রো করে যাবে, দাঁড়িয়ে যাবে। একটু মেপে অবশ্যই ব্যবসা করতে গেলে তা কী প্রোডাক্ট, কীভাবে বিজনেস করবেন, কীভাবে ব্যবসা সেল করবেন, এগুলো তো আপনার উপর নির্ভর করে। তা এই জায়গাটা একটু মেপে পা ফেলুন, একটু বুঝে পা ফেলুন। আশা করতে পারি বা আশা করব আপনার ক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট বা ভালো ফল আসবে, ভালো সফলতার জায়গাকে নির্দেশ করছে। ইভেন যারা ব্যবসা করছেন, যে প্রোডাক্টগুলো বলি মূলত হেলথ টিচিং, হেলথ মানে ওষুধের দোকানও হতে পারে, স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো বিজনেস হতে পারে। ডাক্তারবাবুদের ক্ষেত্রে ব্যবসা ভালো চলবে। উকিলবাবুরা একটু চাপে থাকতে পারেন, যারা কন্যা রাশির উকিল ওকালতি নিয়ে কাজ করেন। লিকুইড প্রোডাক্টের বিজনেস ভালো চলবে না, জল, জলের দ্রব্য, জল যে কোনো লিকুইড প্রোডাক্ট, পেট্রোলিয়াম জাত দ্রব্য, তেল, এদের কিন্তু বিজনেস ভালো হতে পারে। খাওয়ার দাওয়ার বিজনেস যে কোনো ধরনের, ফাস্টফুড হতে পারে, মুদিখানা হতে পারে, মিষ্টি হতে পারে, ভালো চলবে। জামা কাপড়ের বিজনেস খুব একটা ভালো চলবে না। সেলস মার্কেটিংয়ের বিজনেস একটু চাপ রয়েছে। এজেন্সি নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। অনেকে শেয়ার মার্কেট নিয়ে কাজ করেন বা শেয়ার মার্কেটের বিজনেস করেন, আপনারা কিন্তু একটু একটু সতর্ক থেকে এগোবেন আপনি যদি কন্যা রাশির মানুষ হন। যাদের চেন প্রোডাক্টের বিজনেস, আপনি আপনার আন্ডারে 5 জন, তার আন্ডারে 10 জন, তার আন্ডারে 15 জন, এইভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসে একটু আপস অ্যান্ড ডাউনস চলতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। আপনি যদি কন্যা রাশির মানুষ হন বা আপনার যদি কন্যা রাশি হয়, আপনি যে কোনো গ্ল্যামার ফিল্ডের কাজ করেন, বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, বিউটি পার্লারের বিজনেস গণ্ডগোল রয়েছে। ইভেন যারা গ্ল্যামার ফিল্ডে প্রতিষ্ঠা পেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবস্ট্রাকশান দিয়ে সুযোগ আসবে। ধরুন আপনি কোনো একটা মিডিয়ায় কাজ করছেন, জার্নালিজম নিয়ে কাজ করছেন, বা গান বাজনা, ক্রিয়েটিভ জগৎ, ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু একটু বেসিক ধাক্কা দিয়ে তারপরে এগোবে। স্পোর্টস পার্সনরা ভালো রেজাল্ট পাচ্ছেন কন্যা রাশির ক্ষেত্রে, যারা স্পোর্টস খেলাধুলো নিয়ে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট আসছে বা ভালো রেজাল্ট আসতে পারে। এই তো মোটামুটি জিস্ট। গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্ক থাকুন, মেপে বা ফেলুন, বুঝে কথা বলুন, আপনাদের কেউ আটকে রাখতে পারবে না। আশা করব ভিডিওটা আপনাদের কাজে লাগবে, চলার পথে সাহায্য করবে, এটুকুই থাক। যারা যোগাযোগ করতে চান ডেসক্রিপশান চেক করুন, প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে। চাইলে ফেসবুক ফলো করতে পারেন, ইনস্টাতে ফলো করতে পারেন, বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। চেষ্টা করব আপনাদের পাশে থাকার। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।